আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কুয়েতের সর্বশেষ খবরের ছোট্ট ভিডিওতে। প্রথমেই জানিয়ে দিব এয়ারপোর্টে এন্ট্রি ফি সংক্রান্ত একটি রিপোর্ট। 20 অক্টোবর 2022 থেকে মিশর থেকে আগত সকল ধরনের ভিসাধারী প্রবাসীরা কুয়েতে প্রবেশ করতে হলে এন্ট্রি ফি হিসেবে 9 দিনার দিতে হবে। মিশরীয় প্রবাসীরা যে কোনো ভিসাধারী হোক না কেন, স্থলপথ, জলপথ বা বন্দর যেখান থেকে কুয়েতে প্রবেশ করতে হবে, 9 দিনার ফি প্রদান করতে হবে। এমনকি যদি ট্রাক ড্রাইভার হয় তাদেরকেও এই 9 দিনার প্রদান করতে হবে, এবং কেনেট অথবা ক্যাশ যে কোনো উপায়ে এটি প্রদান করা যেতে পারে। উল্লেখ থাকে যে মিশরীয় কর্তৃপক্ষ এবছর থেকেই আরব গালফ সহ সকল ধরনের আরব দেশীয় জাতীয়তার কাছ থেকে এয়ারপোর্টে এন্ট্রি ফি হিসেবে $25 করে নিচ্ছিল। সেই ধারাবাহিকতা একই নিয়ম মিশরীয়দের ক্ষেত্রেও প্রযোজ্য বলে কর্তৃপক্ষ প্রকাশ করেছে। উল্লেখ থাকে যে কুয়েতে এন্ট্রি ফি এই প্রথম শুরু করা হলো মিশরীয় জাতীয়তার ক্ষেত্রে, অন্য কোনো জাতীয়তার ক্ষেত্রে এখনও শুরু হয়নি। জানিয়ে দিচ্ছি অন্যান্য কিছু খবর। কুয়েতের হাওয়ালি এলাকায় বেশ কিছু মানুষ মিলে ঝগড়ার সৃষ্টি করে এবং তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে মোকাবেলার করার উদ্দেশ্যে আইনি ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে বিশেষ কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে। অপরদিকে একই এলাকা হাওয়ালিতে 8 বছর বয়সী একজন শিশুকে একজন মিশরীয় প্রবাসী উত্ত্যক্ত করার অপরাধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করেছে। আজকের কুয়েতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 32 ডিগ্রি। কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি এক দিনারে বাংলাদেশি 343.98 টাকা, বাংলাদেশি 1,000 টাকায় কুয়েতি দিনারে 2,907 দিনার। কুয়েতের সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 16 দিনার 150 পয়সা। জুয়েলার্সে কম বেশি হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে লাইক এবং ফলো করবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।